আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী যে প্রধানমন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা সেন্ট পালস উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী স্থানীয়দের সাথে আলোচনা সভা ও পরে মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শতাধিক ডাক্তার সেবা চিকিৎসা দিচ্ছেন। স্থানীয় কয়েক হাজার মানুষ সকাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কেউ যদি গাড়িতে আগুন দেয়, কেউ যদি আমার বাড়িতে আগুন দেয়, গণতন্ত্রের নামে, রাজনীতির নামে, বর্ষ দখল করার জন্য ক্ষমতা নেওয়ার জন্য তাদের গাড়ি শৃঙ্খলা বাহিনী আর দিতে পারে না।